পূজোর কাজ তো পুণ্যের গো, এবং পঞ্চমী সাগ্রহে সে কাজ করবে আমার বিশ্বাস। বরং তোমাকে রক্ষা করবার জন্য তার মাথায় প্রতিনিয়ত যে দুশ্চিন্তা, যে দুর্ভাবনা, যে চাপ, বিশেষ করে এক দীর্ঘ ছোটাছুটির মধ্যে পড়ে গেছে মেয়েটা, তাই না পয়বন্তী? ঢং ভাল লাগছে না, চল তো এখান থেকে, আমাদের আর কি কাজ? না না, আমাদের আবার কি কাজ? আমাদের এখানে কোনো কাজ নেই, আমাদের এখানে শুধু অ্যাটেন্ডেন্সটা দেবার ছিল। আরে আমরা তো এই শালাবাবুকে বাঁচানোর দলে নই, শালাবাবুকে সরানোর দলে। না আমাদের এখানে কোনো কাজ নেই, চল আমরা কেটে পড়ি, চুপি চুপি। হ্যাঁ চুপি চুপি। সত্যি তো গুরুদেবের এই প্রশ্নের কি জবাব দেব আমি? পঞ্চমী যত দৌড় ঝাঁপ রাত জাগা সব আমারই জন্য। না আর আমি পঞ্চমীকে আমাকে বাঁচানোর জন্য ছোটাছুটি করতে দেব না, শুধু শুধু ওনাকে আর ব্যতিব্যস্ত করব না আমি। ময়মন্ত্রী, পঞ্চমীকে ডাকো, গোলাপ পাপড়ি আর গঙ্গা জল দিয়ে আমার স্নানের জল প্রস্তুত করুক, আর এখন থেকে ওই পঞ্চমী আমার সারাক্ষণ সেবা করবে, এর কোনো অন্যথা হবে না। একটা কথা মনে রেখো, এখন থেকে পঞ্চমীকে তোমার আর আমার হুকুম করাটাই কাজ। জয় জগদীশ্বর। সুন্দর করে সাজাচ্ছিস রে, যেন মনে হচ্ছে বাবা স্বয়ং নীলকণ্ঠ নেমে এসেছে। তোর উপর বাবা নীলকণ্ঠের আশীর্বাদ না থাকলে এমনটা হতে পারে না। আমার একনিষ্ঠ ভক্তের সহায় তার ঈশ্বর সর্বদা হবেন। আমি তো সুখে দুঃখে ভালো মন্দে বাবা নীলকণ্ঠকেই ডাকি। এতদিন ওনার সেবা করতে না পেরে আমার যে কি কষ্ট হচ্ছিল। শুধু চাই বাবা নীলকণ্ঠ যেন সকলকে ভালো রাখেন, আর বাবুর উপর থেকে সমস্ত বিপদের ছায়া যেন কেটে যায়। তাই হবে রে মা। চোখ